আমি রয়ে পড়ে রইলাম সেই মাটির তলায়। মনে রইল আমার দ্বারা কিছু হবে না, ফিলিমস দিলাম প্রথমেই ফিলিমসে ফেল, মেন্সে গিয়ে আমার কিছুতেই কোনোভাবে কাট অফ ক্লিয়ার হচ্ছে না, কিন্তু এবার 0.25 এর জন্য ফেল হয়েছি, বুঝতে পারলেন তো, একটুর জন্য। তো আমার কনফিডেন্সটা কিন্তু মরাল ডাউন হয়নি। আমার জুলাই মাসে আমি আজকে দেখলাম আমার রিজার্ভ ব্যাঙ্কের নেমে নাম আছে, কি খুশি, চোখে কান্না চলে আসলো। নমস্কার বন্ধুরা, আমার নাম শাগ্নিক ভট্টাচার্য আর আমি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট চাকরি করি। আমার জয়নিং হয়েছে 2019। আমার বাড়ি জলপাইগুড়িতে। আপনারা এই প্ল্যাটফর্মে হয়তো অনেক সাফল্যের কাহিনী শুনেছেন, কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আমার ব্যর্থতার গল্প শোনাতে চাই। তো শুরু করছি প্রথম থেকেই। আমি হলি চাইল্ড স্কুলের একটি ছাত্র, স্কুলে খুব মেধাবী ছাত্র ছিলাম, বন্ধুরা খুব আমাকে পড়াকু বলেও বলতো। সেখান থেকে আমি 87% মার্কস পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলাম। এবার শুরু হলো জীবনে দুটো চ্যাপ্টার, কোন দিকে যাব, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব না প্লেন অনার্স নিয়ে পড়ব। তো প্রথমে ইঞ্জিনিয়ারিং এর জন্য ঝুঁকি হলো, প্রথমে চলে গেলাম WBJEE দিতে, তারপর দিলাম AITEE এবং IITJEE। বাবা, IITJEE সে তো সম্ভব ছিল না, যা স্কোর করেছি বলার মতো নয়। AITEE তে ভালো র্যাঙ্ক হয়েছিল, বাবা খুব খুশি হলেন। চলে গেলাম ভর্তি হতে KIIT কলিঙ্গ ইনস্টিটিউট। সেখানে গেলাম, ফি স্ট্রাকচার থেকে একটু থতমত খেলাম, তো ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য আমরা পারলাম না সেখানে ভর্তি হতে, মধ্যবিত্ত পরিবারের ছেলে। তারপর পেলাম মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের চান্স, মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য চলে গেলাম ভর্তি হতে, কিন্তু সেখানেও সেই একই সমস্যা, মানি প্রবলেম, যার জন্য সেখানেও ভর্তি হতে পারলাম না। তারপর আমরা ইঞ্জিনিয়ারিং, তো ঝুঁকি চলে গেল, ইঞ্জিনিয়ারিং আমি করতে পারলাম না। এরপর আমি প্লেন অনার্সের জন্য চেষ্টা করলাম, অনেক কলেজে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়ে আসলাম, ভাবলাম নাম্বার তো ভালোই আছে, 87% মার্কস পেয়েছি, কোনো না কোনো কলেজ তো পেয়ে যাবো। ও বাবা, যখন আমি চেক করছি মেরিট লিস্ট, কোনোটাতেই আমার নাম নেই, না সেন্ট জেভিয়ার্সে, না স্কটিশ চার্চে, না যাদবপুর ইউনিভার্সিটিতে। যাদবপুর ইউনিভার্সিটির কথা বলছি আপনাদের, সেখানে তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নাম্বার যোগ করেই ওদের মেরিট লিস্ট বানানো হয়। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাম্বার আমার মোটামুটি ভালোই ছিল, 87% মার্কস বলেছি আপনাদের, কিন্তু সেটাতেও আমার হলো না, কারণ আমার চেয়ে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা আমার আগেই চলে আছে। তো আবার হতাশ হয়ে গেলাম। এবার আমি ফর্ম ফিল আপ করলাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতায়। তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতায় একটি সুযোগ ছিল যেখানে অ্যাডমিশন টেস্ট দেওয়া যায়। তো আমার ইচ্ছে ছিল কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ার, যেহেতু ইঞ্জিনিয়ারিং স্বপ্ন তো আর হলো না, কেমিস্ট্রি নিয়ে একটু মাথা ঘামাই। তো কেমিস্ট্রি অনার্সের জন্য ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে গেলাম। কেমিস্ট্রি অনার্সের পরীক্ষা তো ভালো হলো, কিন্তু চান্স পেলাম না। তারপর ফিজিক্স অনার্সের পরীক্ষা দিলাম, লাকি দি, জানি না কিভাবে হলো বা চান্স পেয়ে গেলাম। খুশিতে বাবা মা উৎফুল্ল হয়ে আনন্দ, পাড়ার প্রতিবেশী কি খুশি, ছেলে প্রেসিডেন্সি কলেজে চান্স পেয়েছে, বাপরে বাপ। আমিও তো তখন বুঝলাম যে আমার কতটা লেভেল, আমি ফিজিক্সে কতটা বুদ্ধিমান সেটা আমি জানি। হুজুকে ভর্তি হয়ে গেলাম, ভর্তি হয়ে তারপর জীবনে আসল খেলা বুঝতে পারলাম। প্রেসিডেন্সি কলেজে ফার্স্ট সেমিস্টার হলো, সেই সেমিস্টারে গিয়েই প্রথমে ব্যাক পেয়ে গেলাম, ভেবে নিন কত সুন্দর পড়াশোনার ছাত্র আমি। সেই মেধাবী ছাত্র যে ছিল সে এখন পড়াশোনায় একদম অগামার্কা হয়ে দাঁড়িয়ে পড়েছি। তারপর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম করতে করতে চলে গেল, পড়াশোনা তো চলছেই না, এদিকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে আমি নাম দিয়ে দিয়েছি, তো সেগুলো থাক, সেগুলো নয় পরের কথা। এ করতে করতে গ্রাজুয়েশন কোনো মতে হেসে টেনে পাশ করেছি। নাম্বারটা শুনবেন, 52%, হ্যাঁ 52% মার্কস পেয়ে গ্রাজুয়েশন পাশ করলাম। এবার তো বাবা মা খুবই চিন্তায় পড়ে গেল, এবার বন্ধু বান্ধব যারা আছে তারা মাস্টার্স করতে চলে গেল, কেউ IIT জ্যাম পেয়ে গেল, কেউ জেস দিয়ে চলে গেল, কেউ ফরেনে পড়তে চলে গেল, আমি রয়ে পড়ে রইলাম সেই মাটির তলায়। মনে রইল আমার দ্বারা কিছু হবে না। তখন দেখছি আমার যে বন্ধুগুলো যারা IIT থেকে পড়াশোনা করছিল, MSc করছিল, তো তারা এখন PhD করতে ফরেনে চলে গেছে, কেউ কেউ সিঙ্গাপুর থেকে ফটো পাঠাচ্ছে, ভাই আমি এখানে আছি। তো দেখে খুব জেলাসি ফিল হতো, সত্যি বলেছি, আমি ভাবলাম আমার দ্বারা আর কিছু হবে না। কেউ কেউ তো MSc তে চাকরি ভালো পেয়ে গেছে, ভালো ভালো কোম্পানির চাকরি পেয়ে গেছে, তো তখন খুব দুঃখ হতো। তারপরে ভাবলাম ব্যাস আর নয়, অনেক তো হয়েছে, আমাকে কিছু একটা করতে তো হবে, এভাবে কদিন চলবে, পকেট মানি তো এভাবে আর আসবে না, প্রতিদিন তো বাবা মার কাছে টাকা চাওয়ার জন্য না, বাবা টাকা দাও, মা টাকা দাও, এভাবে আর বলা যাচ্ছে না। তো আমি এবার ভাবলাম না কিছু একটা করতে হবে। তো প্রথমে শুরু করলাম SSC স্টাফ সিলেকশনের আন্ডারে CGL পরীক্ষা দেবো, CGL এবং CHSL। তো CGL পরীক্ষা দিতে আমি চলে গেলাম, তখন একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, তো CGL পরীক্ষা দিতে প্রিলিমসটা ভালো হয়েছিল, পাশ করেছিলাম, কিন্তু মেইনসে যে অঙ্কগুলো গেল পুরো মাথার উপর দিয়ে বাউন্সার,
কিছুই বুঝতে পারলাম না। ভাবলাম এই অঙ্ক তো আমি প্রেসিডেন্সিতেও করিনি, ভাবলাম আমার দ্বারা আর হবে না। তো স্টাফ সিলেকশনের ভোটটা আস্তে আস্তে মাথা থেকে নেমে গেল। কি পড়ে রইল আমার জীবনে, কি করব, আবার রিজেকশন লিস্ট হয়ে গেল, কোন দিকে যাই। তারপরে বন্ধুদের থেকে কিছু সাহায্য নিলাম, কে কি করছে শুনলাম। কেউ কেউ বলল, ভাই ব্যাংকের অনেক পরীক্ষা বেরিয়েছে, ফর্ম ফিল আপ করে দিই, দেখ হয় কিনা। তো তখন থেকে শুরু করলাম ব্যাংকের প্রিপারেশন নেওয়া, প্রথম জীবনের পরীক্ষা। কি বলুন তো, SBI PO, বাপ রে, অফিসার লেভেলের জব, ভাবলাম অবাক হয়ে গেছি। ঠিক আছে যাচ্ছি, প্রিলিমস দিলাম, প্রথমেই প্রিলিমসে ফেল। প্রিলিমসের কাট অফ এত হাই, বাপ রে, আমি তো মাথায় দিতে পারলাম না। তো পিও তো আর হতে পারলাম না, অফিসার কি আর হওয়া যায়। তো ক্লার্কের জন্য ভাবি, SBI ক্লার্কের ভ্যাকেন্সি বেরোলো 2016, পরীক্ষা দিতে চলে গেলাম। হ্যাঁ এবার প্রিলিমস পাস করেছি, ভালো নম্বর পেয়েছি, ভাবলাম বাহ এবার আমার কনফিডেন্স এসছে, মেন্স তো একদম এক ছক্কায় পাস করবো। মেন্স দিতে গেলাম, বাপরে মেন্সে দিতে গিয়ে কি ভয়, প্রিলিমসের যা কোশ্চেন ছিল লেভেলে, মেন্স তো ঠিক আলাদা, পুরো অফিসিয়াল লেভেলের কোশ্চেন, ম্যাথ কি টাফ, এগুলোও সেই বাউন্সারের মতো লাগছে। কিছু কিছু অঙ্ক করলাম, কিছু কিছু রিজনিং করলাম, ইংলিশ কিছু পারলাম, জিকে থেকে একদম হাই কিছু পারতে পারলাম না। কোথা থেকে সে জেনারেল অ্যাওয়ারনেস কোথা থেকে সে দিয়েছে আমি কিছুই মাথায় ঢুকলো না। তো পরীক্ষা দিয়ে বুঝে গেলাম এটা আমাদের হবে না, তো চলে গেলাম বাড়ি। এরপর ভাবলাম কি দিই, তারপরে ভ্যাকেন্সি বেরোলো রিজিনাল রুরাল ব্যাংকের RRBPO। RRBPO আর ক্লার্ক একটু কম্পারেটিভলি ওদের থেকে লেভেল ইজি হতো তখন, তো দিতে গেলাম RRBPO, সেখানেও প্রিলিমস পাস করলাম। প্রিলিমস পাস করার পর মেইনসে সেই একই গল্প, কোনো ভাবতেই পাস করতে পারছি না। তারপর IBPS PO এবং IBPS ক্লার্কও পরীক্ষা দিলাম, সেখানেও সেই ব্যর্থতা, কোনোতেই আমি প্রিলিমস তো সবই পাস করছি, মেইনসে গিয়ে আমার কিছুতেই কোনোভাবে কাট অফ ক্লিয়ার হচ্ছে না, আর কাট অফ এমনকি না কাট অফের কাছাকাছিও যেতে পারছি না। তো ভাবলাম এবার কি করা যায়। এইবার এই সময় আমি আমার একটা কারিকুলাম ভিটা বানালাম, সেই CV আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করার জন্য, প্রাইভেট ব্যাঙ্কগুলোতে অ্যাপ্লাই করার জন্য দিলাম। সেখান থেকে কপাল করে বন্ধন ব্যাঙ্কে একটা সুযোগ পেয়ে গেলাম, তো চলে গেলাম সব ব্যাগ প্যাক করে বন্ধন ব্যাঙ্কে। বন্ধন ব্যাঙ্কে আমি অ্যাজ এ কাস্টমার রিলেশনশিপ অফিসার হিসেবে চাকরি করেছি, হ্যাঁ অফিসার হয়ে গেছি, খুব খুশি। তখন বন্ধন ব্যাঙ্কে ঢুকেছি, বন্ধন ব্যাঙ্কে 2-3 মাস 4 মাস হয়ে গেল, ভালো লাগছিল কিন্তু প্রেশার বাড়ছিল। বন্ধন ব্যাংকের প্রবলেম হচ্ছে আমাকে মার্কেটিং করতে হচ্ছে, এটা যে কোনো প্রাইভেট ব্যাঙ্কে আমাদের জানেন যারা করতে হয়, তো মার্কেটিং আমার দ্বারা হতো না, এই বলে বলে সেলস করা আমি পারছিলাম না, ক্যাশে কাজ যে কাজগুলো হয় এগুলো পাচ্ছি। আমি ভাবতাম ব্যাংকের জব মানে খুব শান্তির চাকরি, গিয়ে একটা টেবিল চেয়ারে বসবো আরামে, বসে বসে কাস্টমার আসবে, ক্যাশ দেবো, ক্যাশ নেবো, বিকেল 5টা ঘড়ির কাটা দেখবো, চলে যাবো বাড়ি। কিন্তু সেটা নয়, আসলে ওখানে আমাকে লেট আওয়ার বুঝতে হতো, সকাল যেতাম 9টায়, রাত্রি আসতে আসতে 1:30-2:00 তাও পোস্টিং ছিল হিলি এরিয়ায়, গ্যাংটকের নাম তো শুনেছিনি, সেখানে থাকতাম ঠান্ডায়। তো থাকাকালীন এবার ভাবলাম কি করা যায়, এই চাকরি তো আমার পোষাচ্ছে না, স্যালারি মানুষ ভালোই দিত আমায়, কিন্তু সেটাতে আমার ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছিল। আমার বন্ধু বান্ধবরা এত উঁচু উঁচু পোস্টে, আমি ভাবছিলাম আমি কোথায় দাঁড়িয়েছি, আমার পড়াশোনাটা কি পুরো ব্যর্থতা চলে গেল। তারপরে সুযোগ নিলাম, না 2017 চলে এসছে, একটা রেজলিউশন বানাবো, দেখা যাক এবার কি করা যায়। রেজলিউশনে আমি ডায়েরিতে পয়েন্ট করে লিখলাম, এই বছর আমাকে একটা সরকারি চাকরি পেতে হবেই হবে, তাতে যাই হয়ে যান। পরে আসছি সেই রেজলিউশনে, রেজলিউশন শুরু করার পরে চাকরি করাকালীন আমি 2-3 ঘন্টা করে ডেইলি যতটা পড়াশোনা করতে পারতাম দিতাম, কিন্তু মন দিয়ে পড়তাম, কারণ জানি আমার কাছে আর কোনো অপশান নেই, পড়তে হবে। তারপর পড়াশোনা করতে করতে করতে, চাকরি করতে করতে করতে, এর মধ্যে আমি আবার সেই IBPS ক্লার্ক, RRBPO, SBI PO, সে বছর SBI ক্লার্ক বেরোয়নি, তো SBI PO তে আবার দিলাম। এবার ভাগ্যবশত SBI PO তে আমি প্রিলিমসটা পাস করেছি, ভালোই নাম্বার পেয়েছিলাম, তো একটু কনফিডেন্স এসেছে। কিন্তু সেই মেইনসে আবার একই গল্প, মেইনসে আবার সে ফেল হয়ে গেলাম, কিন্তু এবার 0.25 এর জন্য ফেল হয়েছি, বুঝতে পারলেন তো, একটুর জন্য। তো আমার কনফিডেন্সটা কিন্তু মরাল ডাউন হয়নি এবার, আগে যেমন আমি মনে হচ্ছিল আমার দ্বারা কিছুই হবে না, তো এবার চেষ্টা করতে করতে আমি এমনটা জায়গায় এসেছি যে মনে হচ্ছে যে না আমি এবার কাট অফের কাছাকাছি এসেছি, কিন্তু কাট অফের কাছাকাছি আসে এই মানে এই নয় আমি চাকরি পাবো, কাট অফ থেকে অনেকটা বেশি নাম্বার পেতে হয় তাহলে গিয়ে আমি চাকরি পাবো। তো ঠিক আছে, SBI PO তো হলো না, তো RRBPO তে এবার পরীক্ষা দিলাম। জানেন RRBPO প্রিলিমসটা এত ভালো হয়েছে, আমি পরীক্ষা দিয়ে বুঝে গেছিলাম যে আমার প্রিলিমস পাস হবেই হবে, তো ঠিক তাই ভালো নম্বর পেয়ে প্রিলিমস পাস করেছি, আর কাট অফও অনেক হাই গেছে ওয়েস্ট বেঙ্গলে জানেনি। তো তারপরে মেইন্সও ভালো হলো, বাহ মেইন্সও পাস করে গেলাম, অবাক কাণ্ড, কি খুশি। বাবা মাকে খুব আলাড্ডু খাওয়ালাম যে বাবা এবার তো মেইন্স হয়ে গেছে, এবার আমি পাস করবই করবো। তো ইন্টারভিউ দিতে যাচ্ছি, স্যুট বুট পরে বাবু ইন্টারভিউ দিতে যাচ্ছে। তো ইন্টারভিউ দিতে গেলাম, ইন্টারভিউতে প্যানেলে 5 জন বসে আছে, আমার দিকে থত করে তাকিয়ে আছে, আমি তো একটু নার্ভাস হয়ে পড়লাম, আমি কখনো এরকমভাবে ইন্টারভিউ দিইনি। তো ভাবলাম যাই হোক,
পরীক্ষা তো ভালো হয়েছে, ইন্টারভিউ ভালো হয়ে যাবে। ইন্টারভিউতে প্রবলেমটা হলো দাঁড়িয়ে, প্রথমেই আমাকে কোশ্চেন করলো ফিজিক্স থেকে, যেটা আমার ব্যর্থতার প্রথম কারণ। তো ফিজিক্সে আমি যেই নাম্বার পেয়েছি আমার একটুও নলেজ নেই, আর আমি 2-3 বছর ধরে বিএড করার পর আমি পুরো আউট অফ টাচ হয়ে গেছিলাম। তো ফিজিক্সের জন্য আমি ওখানে কিছুই বলতে পারছি না। 3-4 কোশ্চেন পটাপট ফিজিক্স থেকে ধরলো, আমরা কিছুই বলতে পারলাম না। আমি সেখানে আবার মনে হলো যে আমি পরীক্ষাটা পাস করতে পারবো না। তো ইন্টারভিউ মোটামুটি হলো, জানতাম রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর আমি পাস করবো না, তো সেটা আশা ছেড়ে দিলাম। তো এই সময় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্টের পরীক্ষাটা শুরু হলো। প্রিলিমসটা ভালো হলো, প্রিলিমস ভালো হওয়ার সঙ্গে সঙ্গে মেইন্সও হলো। তো মেইন্সটা খুব টাফ এসেছিল, মেইন্সের কোশ্চেন মনে হচ্ছিল যে একটু বাউন্সার যাচ্ছে, কিন্তু না, তখন আমার প্রিপারেশন স্ট্রং, রেজলিউশনটা শুরুতে নিয়েছিলাম মনে আছে, তো সেই রেজলিউশনটা নিয়ে আমি এবার পরীক্ষা ভালো করে দিতে হবে, দিচ্ছি। পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু আশা ছিল যে হবে কি হবে না, তারপর আশা করে মুছে দিলাম। তারপরে আরআরবি পিওর রেজাল্ট বেরোলো, এটা আমি আশা করিনি, হয়নি, কিন্তু অবাক কাণ্ড, দেখলাম কি কংগ্রাচুলেশন, আরে চাকরি পেয়ে গেছি নাকি। তারপর নিচে লেখা আছে, ও হো, থ্যাংক ইউ ফর ইয়ার পার্টিসিপেশন, ইউ আর সিলেক্টেড ইন দ্য ওয়েটিং লিস্ট। আচ্ছা, ওয়েটিং লিস্টে সিলেক্ট হয়েছি, এটা আবার কি জিনিস? তখন জানতাম না ওয়েটিং লিস্ট বলতে কি হয়, বন্ধন ব্যাংকে কাজ করতাম, তো তখন এইসব আইডিয়া ছিল না অত, আমি জাস্ট পরীক্ষা দিতে দিতাম, পাস করতে হবে, চাকরি পেতে হবে, এই উদ্যোগে ছিল। তো ওয়েটিং লিস্ট দেখে একটু সন্দেহ হলো। তো বন্ধু বান্ধব যারা চাকরি করছে আমার, বড় বড় সব ব্যাংকের অফিসার যারা অনেকে হয়ে গেছে, তাদেরকে জিজ্ঞেস করলাম যে দাদা, আমি কি এই ওয়েটিং লিস্টটা মানে কি চাকরি আমি পাবোই? তো তারা বললো, একদম নিশ্চিন্ত থাক, ওয়েটিং লিস্টে চাকরি মানে পরের বছর গিয়ে তোর হবেই হবে। তো আমার কথাটায় খুব একটা ভরসা হলো না, ওয়েটিং লিস্টের ভরসা আমি থাকলাম না, চলে গেলাম পরের পরীক্ষায়। তো এই করতে করতে আনএমপ্লয়মেন্ট ট্যাগটা কিন্তু এখন আমার কাছে আছে, কবে যে দূর হবে আনএমপ্লয়মেন্টের ট্যাগ, আমি ওয়েট করে রইলাম। তো ভগবান স্বয়ং দয়া করলো আমার উপর, আলটিমেটলি এপ্রিল মাসের 1 তারিখে সে রেজাল্ট বেরোলো আইবিপিএস ক্লার্কের, প্রথম আমার সাফল্য, কানাডা ব্যাংকে পোস্টিং পেলাম। হ্যাঁ, খুব খুশি, বাবা মা খুব খুশি, বন্ধু বান্ধব খুব খুশি, কিন্তু আশা রয়ে গেল যে না, এর চেয়ে একটু বেশি পেতে হবে, আইবিপিএস ক্লার্ক তো হয়েছি, কেমন আর একটু বেশি খাটি, আরও যদি ভালো চাকরি পাই। সঙ্গে সঙ্গে আমি পড়াশোনা শুরু করে দিলাম, আবার বন্ধন ব্যাংকের চাকরি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে শুরু বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে এবার আমি পড়া শুরু করলাম এসবিআই ক্লার্কের আর এসবিআই পিওর জন্য, 2018 ভ্যাকেন্সি বেরোলো। সেই সময় এসবিআই পিও এবার ভালো হলো, ফিলিংসও ভালো হলো, হ্যাঁ পড়াশোনা করেছি তো, তা মেন্সও ভালো হয়েছে, মেন্সও পাস করলাম, ইন্টারভিউ দিতে যাচ্ছি এবার। এবার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স আছে কিছু কিছু, আপনাদের বলা হয়নি, প্রথম আমি এর মাঝখানে ইন্ডিয়ান ব্যাংকের একটা এক্সাম দিয়েছিলাম, সেখানেও পিও পাস করেছি, ইন্টারভিউ দিয়েছি, কিন্তু ওটাও ভালো হয়নি, কারণ ফিজিক্সের কোশ্চেন জিজ্ঞেস করেছিল। তো এসবিআই পিওর ইন্টারভিউর জন্য আমি একটু প্রিপারেশন নিয়ে গেছি, সেই ফিজিক্সের থাম রুল থেকে শুরু করে কুলম্বস ল সব পড়ে নিয়েছি, ভাবলাম যাই কোশ্চেন করবো এবার আমি কনফিডেন্টলি যাবো। যা বাবা, প্রথমে দেখলাম গ্রুপ ডিসকাশন হয় এখানে, আবার তো গ্রুপ ডিসকাশনে এমন একটা টপিক দিল যেটা একটু বাউন্সার গেল, আবার ওই জিনিসটা আমি মাথায় আসেনি যেটা পড়তে হবে। তো মোটামুটি হলো গ্রুপ ডিসকাশন, সিলেক্ট তো হয়ে গেছি, এবার আমি ইন্টারভিউতে গেলাম। তো ইন্টারভিউতে এমন কোশ্চেন করলো, ভাবলাম যে ফিজিক্স থেকে ধরবে, তো পুরো রেডি, কিন্তু এখানে এমন ব্যাংকিংয়ের এত কঠিন কঠিন কোশ্চেন, বাপ রে, খুব নার্ভাস হয়ে গেছিলাম লাস্টের দিকে, কিন্তু মোটে হলো যা হবে হবে, দেখা যাক, চাকরি তো একটা পেয়ে গেছি, কনফিডেন্সটা হারিয়ে ফেললাম লাস্টের দিকে, ঠিক আছে। এরপর আইবিপিএস ক্লার্ক হয়ে আমি কানাডা ব্যাংকে জোরথাঙ্গে পোস্টিং হয়েছিলাম, সেখানে কিছুদিন ছিলাম। এ করতে করতে এসবিআই ক্লার্কের প্রিলিমস চলে আসলো, এসবিআই ক্লার্কের প্রিলিমস ফাটাফাটি হয়েছে, একদম যেমন আরআরবি ক্লার্কের হয়েছিল, এসবিআই ক্লার্কেরটা ভালো হয়েছে। সেখানে আমি ভালো নাম্বার পেলাম, তো মেন্স দিতে গেলাম, মেন্সও খুব ভালো হলো, একদম শিওর ছিলাম চাকরি হবে, কারণ কনফিডেন্স এসে গেছে না, তো মেন্সও ভালো হলো, হ্যাঁ। তারপর আমি এসবিআই ক্লার্কে জয়েন করলাম, এসবিআই ক্লার্কে আমার বাড়ির কাছে একদম ব্রাঞ্চে পোস্টিং হলো, খুব খুশি, ফ্যামিলি খুব খুশি, রিলেটিভরা খুব খুশি, এখানে আমি বুকটুকে বলছি বাবু স্টেট ব্যাংকে চাকরি করে, তো সবার খুব সম্মানও বেরিয়ে গেল, ঠিক আছে। কিন্তু মনের মধ্যে একটা কোথাও না কোথাও দুঃখ রয়ে গেল যে কাশ কাশ যদি রিজার্ভ ব্যাংকের চাকরিটা হয়ে যেত, কাশ। তো রিজার্ভ ব্যাংকে কি হয়েছিল, তখন পরীক্ষা চলাকালীন মেন্স দেওয়ার পরে ও রেজাল্ট বের করেনি, একটা কোর্টের কেস চলে এসেছিল, সেই কোর্ট কেসের জন্য অনির্দিষ্ট কালের জন্য আমরা ওয়েট করতে রয়ে গেলাম। তো ওয়েট করতে থাকতে আমরা এসবিআই ক্লার্ক হলাম, আইপিএস ক্লার্ক হলাম, এদের মধ্যে চলতে থাকলো। হ্যাঁ, এট লাস্ট আনএমপ্লয়মেন্ট একটা তো গেছে, কিন্তু মনে একটু শান্তি নেই রিজার্ভ ব্যাংকটা যদি হয়ে যায়। এই করতে করতে 2019 চলে আসলো, 2019 গিয়ে শেষে জুলাই মাসে আমি আজকে দেখলাম আমার রিজার্ভ ব্যাংকের নেমে নাম আছে, কি খুশি, চোখে কান্না চলে আসলো। হ্যাঁ, আপনারা যারা ইয়ত আছেন, যারা চাকরির চেষ্টা করছেন গভর্নমেন্ট সার্ভিস বা অন্য কোনো চাকরির বিজনেস করার চেষ্টা করছেন, আপনাদের জন্য একটা কথা বলতে চাই, জীবনে কিন্তু অনেক ফেলিওর আসবে, অনেক বাধা আসবে, কিন্তু কখনো পিছপা হবেন না, পিছপা হয়ে গেলে কিন্তু আপনারা কোনোদিনও চাকরি পেতে
সফল হবেন না। আমিও ১৯খানা এক্সাম ফেল করার পরে এই চারটে গভর্নমেন্ট সার্ভিস পেয়েছি। হ্যাঁ, এই চারটে গভর্নমেন্ট সার্ভিস পাওয়াই আমার কাছে হয়তো জীবনের বড় স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আপনার জন্য একটা কথা বলতে চাই, আজকে যদি আমি সেই হিউমিলিয়েশন, সেই লোকের নিন্দা, পাড়া প্রতিবেশীর কথাবার্তা যেগুলো শুনতাম, ওগুলো যদি ডিমোটিভেটেড হতাম, ফ্রাস্ট্রেটেড হতাম, তাহলে কিন্তু আজ আমি জোস্টকের চ্যানেলে এসে আপনাদের সামনে কথা বলতে পারতাম না। ধন্যবাদ। এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান, আর ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।